আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি পাপিন কিচেনের ব্লকের বাটা। আজ আমি বানাবো বক ফুলের বড়া। এই বক ফুলের বড়া কীভাবে বানায় আর কী উপায়ে বানায় সেই রেসিপিটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমাদের যদি আমার আজকের এই রেসিপি ভালো লাগে তাহলে তোমরা লাইক শেয়ার কমেন্ট করতেও ভুলো না। আর নতুন বন্ধু যারা আছো তারা তাড়াতাড়ি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল, যাতে আর সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দিও, যাতে সবার আগে তোমরা আমার নিত্য নতুন রেসিপিগুলো দেখতে পাও। চলো আমার রেসিপিটা শুরু করি। আজকের রেসিপি বক ফুলের বড়া। এই বক ফল খুবই উপকারী জিনিস। আর এই বক ফুলের বড়া সাধারণত আমরা বেসন দিয়ে বানিয়ে থাকি, কিন্তু আমি আজ বেসন দিয়ে বা ডাল ভিজিয়ে বেটে বানানো হয়, কিন্তু আমি সেটা সেভাবে করব না। আজকের আমি একদম নতুন পদ্ধতিতে এই বক ফুলের বড়া করব। চলো আমি কিভাবে বানাই সেটা তোমরা দেখতে থাকো। প্রথমে আমি এক বক ফুলের গোড়া সবুজ অংশটা ছাড়িয়ে নিয়েছি, নিয়ে ছুরির সাহায্যে এইভাবে ফুলের অংশটা কেটে নেব। নিয়ে এটাকে এইভাবে টান দেব। টান দিলে ভিতর থেকে এই যে গর্ভকেশরের অংশ, পুংকেশর গর্ভকেশরের অংশটা বেরিয়ে আসবে। এইভাবে আমি সব ফুলগুলোকে ছাড়িয়ে নেব। আবারও একটা নিয়েছি, এটার প্রথমে এটাকে ছাড়িয়ে নেব। নিয়ে এর গোড়ার দিকের ফুলের অংশটা কেটে নেব। দিয়ে এটাকে এইভাবে টান দেব, দিলে এটা বেরিয়ে আসবে। আমার সব ফুলগুলো ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে ধুয়ে পরিষ্কার করে নেব। ব্যাটার বানানোর জন্য আমি একটা পাত্রে কিছুটা ময়দা নিয়ে নিয়েছি পরিমাণ মতো। তারপর দিয়ে দেবো 2 চামচ চালের গুঁড়ো, দিয়ে মিশিয়ে নেব। এবারে দিয়ে দেবো 7 মতো লবণ, কালো জিরে, লঙ্কার গুঁড়ো 7 মতো দিয়ে দেবে। আর দিয়ে দেবো জিরে গুঁড়ো। সব উপকরণ ভালো করে মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ডিমের সাদা অংশটা। দিয়ে ভালো করে ডিমের সঙ্গে মিশিয়ে নেব। অল্প জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সাদা তিল বেশ কিছুটা, দিয়ে মিশিয়ে নেব। আমি ব্যাটারের ঘনত্বটা এরকমই রেখেছি। এবার এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। 10 মিনিট পরে ব্যাটারটাকে আমি আরও কিছুক্ষণ ফাটিয়ে নিয়েছি। নিয়ে এবার আমি এই ব্যাটারের মধ্যে একটা ফুলকে পিছন দিকটা চেপে ধরে এইভাবে ডুবিয়ে নিয়ে ভালো করে চারিদিকে একটা কোট করে নেব। নিয়ে আস্তে আস্তে তেলের মধ্যে ছেড়ে দেব। আমি আবার একটা দিয়ে দিলাম। এইভাবে সবগুলোই আমি ভেজে নেব। এগুলোকে আমি উল্টে দেব। ভাবে উল্টে দিয়ে দিয়ে সব মুচমুচে করে ভেজে নেব। এগুলো সব উল্টে দিয়েছি, দিয়ে অনেকটা ভাজা হয়ে এসেছে। এগুলোকে ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। আমার প্রতিটা বড়াই কিন্তু খুব সুন্দর ফুলেছে। আমার সব বড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। আমার সব বক ফুলের বড়াগুলো ভাজা হয়ে গেছে। আমি উপর দিয়ে বিট লবণ আর মরিচের গুঁড়ো ছড়িয়ে সার্ভ করে দিলাম। আমার রেসিপি আজ এই পর্যন্ত। ফিরে আসবো পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে। নমস্কার।